আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ক্যাসপারের প্রথম ভ্যাকসিন দেওয়ার ডেট 3 মাসে পড়লো আলহামদুলিল্লাহ। আমার ক্যাসপার তো যেহেতু 3 জন আমার বাচ্চা, তো ভ্যাট বাসায় চলে আসে, আমাদের বাচ্চাগুলোকে ওনার মানে চিকিৎসার মধ্যেই রাখি, যে কোনো কিছু হলে ওনার কাছেই নিয়ে যাই। তো আজকে প্রথমবারের মতো আমার ক্যাসপার ভ্যাকসিন দিচ্ছে, 3 মান্থসে যেটা দেওয়া হয় আর কি। তো জানি না কি হয়, হয়তো ব্যথা করবে একটু, তো ওকে নিয়ে একটু টেনশনে আছি কি অবস্থা হয়, একটু ব্যথা করবে। আর ও এতই চঞ্চল, ওকে নিয়ে আমার খুব বেশি ভয় লাগে। তো ওর দেওয়া শেষ, এবার নিয়ে আসবো আমি বক্সিকে। বক্সির আলহামদুলিল্লাহ আজকে 1 বছর হয়ে গেল। তো গত বছর মানে এই দিনে ওকে প্রথম ভ্যাকসিনের যে ডোজটা থাকে সেটা দেওয়া হয়েছিল, আরেকটা ডোজ 1 বছর পরে ছিল, সেটা আজকে। তো এখন যখন ভ্যাট আসে তখন কেমন করে জানি বক্সি বাবা বুঝে যায়, আর সে এই যে মানে এখানে ওখানে মানে লুকিয়ে থাকে, মানে ওকে খুঁজেই আমরা পাই না কেউ, মানে এত খোঁজাখুঁজি করি খুঁজে পাই না। তো অনেক খোঁজাখুঁজির পরে তাকে আমরা খুঁজে পেলাম, আর সে ভ্যাটকে দেখে মোটামুটি অনেক ভয় পাই, মানে ভয় এসে মোটামুটি ভয়ও পায় আবার রেগেও যায়। তো চোখের উপরে কাপড় চোপড় দিয়ে ওকে আনা হয়েছে। তো ভ্যাট বললো যে না, মানে ছেড়ে দেন ওকে, আমি ওকে ধরতে পারবো। তো আমার ছেলেটাকে ঘাড়ের মধ্যে ধরে এইভাবে করে দিয়ে দিল, রেগেও গিয়েছিল, দেখেন রেগে এমন দৌড় মারলো সে, ওকে আর খুঁজে পায় নাই, অনেকক্ষণ সে খাটের নিচে বসেই ছিল ভয়ে। তারপর এখন আনবো আমার লেও বাবাকে। তো আমার লেও বাবা তো এমনিই শান্ত আমার ছেলেটা, তারপরে ওকে যখন এইভাবে ধরা হয় মানে ঘাড়ের মধ্যে, আমার ছেলেটা এত ভয় পায়, আমার দেখে এত মায়া লাগে। তো এখন এইভাবে না ধরে উপায় নাই, ওরা তো খুব বেশি মানে আসলে নাড়াচাড়া করে, যার জন্য এইভাবে ওনারা ধরে আর কি, মানে ব্যাটরা। তো লেও বাবাকেও দিয়ে দিল।